আসসালামু আলাইকুম আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন লাস্ট ভিডিওতে আমি সন্ধি নিয়ে কথা বলছিলাম সন্ধির তিনটি টেকনিকের কথা আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম ওখানে ডিটেলে বলছি এই তিনটি সূত্রের সাহায্যে কিভাবে অতি সহজে আমরা সন্ধি করতে পারি কিন্তু এই তিনটি সূত্রের বাহিরে তো বাংলা ভাষার আর অসংখ্য শব্দ রয়েছে যেগুলো তিনটি নিয়মে পড়ে না সেগুলো ম্যাক্সিমাম পড়ে যায় বিসর্গ সন্ধি নিয়ে আমি বলেছিলাম নেক্সট যে কোনো ভিডিওতে বিসর্গ সন্ধির কথা বলবো আজকেও বিসর্গ সন্ধির তিনটি সূত্রের কথা বলবো যেগুলো দিয়ে আপনার যত কঠিন শব্দই হোক না কেন আপনি ওয়ানায় সেই সূত্রের সাহায্যে সন্ধি করে নিতে পারবেন মূল আলোচনা শুরু করব। আপনি যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চান সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে জয়েন হয়ে যাবেন ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমাদের দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নাই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি ওইটা দেখে নেবেন তাহলে এই অংশটুকু বুঝতে আপনাদের সুবিধা হবে আমরা সাধারণত সন্দীপ পড়ি এই নাইনটেনের ব্যাকরণের এই বুট বই থেকে আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম মানে এই বইটি পড়ে সন্দীপ বোঝার মতন কোনো ক্ষমতা কারণ নেই কারণ এত কমপ্লিকেটেড এত মানে ব্যাককা বিশ্লেষণ দিয়েছে যেগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে তো সেইটাকে সামারি করে আমি আমার মতন করে কিছু টেকনিক বের করেছি যেগুলো এটাই তারা বলেছে তো সেই টেকনিকগুলো যদি আপনি মাথায় রাখেন স্বয়ং ডক্টর শহীদুল্লাহ এসে যদি আপনাকে বাংলার কোনো ভাষার বাংলা কোনো ওয়ার্ডের সন্ধি দেয় সেইটা আপনি অনায়াসেই করে নিতে পারবেন সন্ধি মূলত পরীক্ষাতে করা করা দেওয়াই থাকে হুম আপনি পরীক্ষার যে প্রশ্ন থাকে সেটা কিন্তু করা দেওয়া থাকে চারটা অপশন থাকে না তার মধ্য থেকে একটা সঠিকভাবে সন্ধি করা থাকে বা বাকি তিনটি ভুল থাকে আপনার কাজ হচ্ছে সঠিকটাকে চিহ্নিত করা আর সেটা চিহ্নিত করতে গেলে তো আপনাকে জানতেই হবে ওয়েল এবার আসুন বিসর্গ সন্ধি নিয়ে কথা বলি বিসর্গ সন্ধির শেষে একটি প্রশ্ন আপনাদেরকে আমি দড়িয়ে দেবো যেটা সকল পরীক্ষাতে সবসময় করে আপনার কমন একটি প্রশ্ন যেটা অনার্সে আপনি অ্যান্সার করতে পারবেন ওয়েল সন্ধি মানে কি বিসর্গ সন্ধি বলতে আমরা শূন্য শূন্য দুইটা কিন্তু একটা বর্ণ দেখতে পারি বাংলা ব্যঞ্জন বর্ণে দুটো ডবল শূন্য একটার পর একটা এটাকে আমরা সাধারণত কি বলি বিসর্গ বলি যেটা শূন্য অস্ব এইটাই হচ্ছে বিসর্গ সন্ধি এটা দাঁড়াতেই বিসর্গ সন্ধি হয় এই বিসর্গর কিন্তু সূত্র রয়েছে বিসর্গ সন্ধিতে প্রথম যে সূত্র সেটা হচ্ছে অন্তঃস্থ র সমান হচ্ছে এই বিসর্গ আমি আবারও বলতেছি অন্তঃস্থ র সমান বিসর্গ অর্থাৎ যেই জায়গাতেই অন্তঃস্থ র থাকবে সেই জায়গায় বিসর্গ বসে যাবে ওগুলো আসলে বোর্ডে লিখিয়ে দেখালে বেশি সুবিধা হতো আমার যেহেতু বোর্ড নেই আমি সাধারণত এই জন্যে এই টাইপের ভিডিও করি না তারপর মুখ্য বলতেছি আশা করি কিছুটা হলে বুঝে যাবেন সেটা হচ্ছে যে জায়গায় অন্তঃস্থ র থাকবে সেই জায়গায় বিসর্গ বসবে লাইক ধরুন নিরাকার এই নিরাকার শব্দের মধ্যে কিন্তু অন্তঃস্থ র রয়েছে তো এটা সন্ধে হবে রয়টা কেটে যাবে সেই জায়গায় র রয়ের জায়গায় বিসর্গ বসবে তারপর প্লাস বসবে তারপর বাকিটুকু ওই প্লাসের ওই পারে বসে যাবে তারপর নিরক্ষর এই জায়গায় যে অন্তঃস্থ রয়েছে সেই জায়গায় বিসর্গ বসে যাবে বাকিটুকু প্লাসের ওপারে চলে যাবে তারপর রয়েছে নিরীহ মানে এইভাবে আপনি নিজেই অসংখ্য শব্দ বের করে নিতে পারবেন মানে এই টাইপের অন্তঃস্থ র যত শব্দ থাকবে আপনি এই সূত্র প্রয়োগ করে অন্তস্থ রয়ের জায়গায় বিসর্গ বসিয়ে দেবেন একদম সিম্পল সূত্র সহজ অন্তস্থ রয় যত জায়গায় পাবেন সেই জায়গায় রয়টাকে কেটে দিয়ে বা রয়টা বাদ দিয়ে ওই জায়গায় বিসর্গ বসিয়ে দেবেন বা বসানো থাকবেই প্রশ্নের মধ্যে আপনি তখন বুঝে নিতে পারবেন সহজ কথা বুঝতে পারতেছেন অন্তস্থ র সমান হচ্ছে বিসর্গ তবে তিনটি শব্দের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে এই তিনটি শব্দ আপনাকে মুখস্থ রাখতে হবে এইটা স্বাভাবিক নিয়মের ক্ষেত্রে পড়ে না সেই তিনটি হচ্ছে নীরব নিরস তারপর নির এই তিনটার ক্ষেত্রে বিসর্গ বসবে পাশাপাশি এই যে যদি নীরবের কথা বলি যন্ত্র র ব রব এই যে র অন্য অন্য জায়গা তো র এ মাইনাস হয়ে বিসর্গ বসে যেত এই জায়গায় এই তিনটি শব্দের ক্ষেত্রে শুধুমাত্র এই তিনটি শব্দের ক্ষেত্রে বিসর্গ তো বসবে কিন্তু র মাইনাস হবে না র প্লাসের ওই পারে গিয়ে বসে যাবে মানে এটা কোনো ধরনের মাইনাস হবে না কিন্তু নতুন করে যুগ হবে বিসর্গ র মাইনাস হবে না শুধু এই তিনটি ক্ষেত্রে বাকি যে বললাম যে বিসর্গ যেভাবে বসবে র এর জায়গায় বাংলার যত শব্দ আছে সব শব্দের ক্ষেত্রে এইভাবে বসে যাবে এই সূত্রটা মাথায় রাখবেন কঠিন কোনো সূত্র নয় দু নম্বর যে সূত্র সেইটা হচ্ছে রেফ আমরা উপরের অক্করের উপরে যে রেফ থাকে রেফ কিন্তু এটা অন্তঃস্থ র হ্যাঁ এটা রয়ের সংক্ষিপ্ত রূপ এই রেফ সমানও কিন্তু বিসর্গ একটু আগে বললাম অন্তঃস্থ র সমান বিসর্গ এই জায়গাও রেফ সমান বিসর্গ এটাও মনে রাখবেন রেফ যত জায়গায় থাকবে সেই জায়গাও বিসর্গ বসে যাবে লাইক দুর্গতি এটা একটা কমন শব্দ অসংখ্য পরীক্ষাতে এই সন্ধি আসে এটা কিভাবে হতে পারে তাহলে দেখুন এই জায়গা উপরে কিন্তু রেফ রয়েছে এটা হবে দোরষ্কার দু তারপরে এই রেফের জায়গায় কিন্তু বসে যাবে বিসর্গ দেন বাকি টুকু অংশ গতি গতি বসে যাবে প্লাসের ওই পারে এভাবে অসংখ্য শব্দ রয়েছে আপনি একটু চোখ বন্ধ করলে আপনি পেয়ে যাবেন অসংখ্য শব্দ যেমন ধরুন দুর্নাম আবির্বাদ আবির্ভাব তো একটি কমন সন্দেহ সব জায়গায় করা হয় তারপর নির্বাগ দুর্যোগ নির্বিকার তবে এই জায়গায় একটা ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম যেগুলো রয়েছে ওগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে কিছু করার নেই এই রেফ যদি যে বর্ণটি রয়েছে এই বর্ণের উপরে অন্তুস্থ জয়ের বর্ণের উপরে যদি রেফ থাকে তাহলে এই জায়গায় কেবলমাত্র বিসর্গ না বসে রসিকারই বসে যাবে লাইক ধরুন পর্যায় পর্যন্ত এই টাইপের যে শব্দ রয়েছে ওগুলো কিন্তু রশিকার হবে এই বিসর্গ না বসে তারপর রয়েছে পর্য ব্যাকন। এই যে তিনটি শব্দের কথা বললাম এই তিনটি শব্দ আপনি মনে রাখলেই হয় একটু মুখস্ত করে নিল হয় এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই জায়গায় বিসর্গ বসবে না বিসর্গের জায়গায় রশ্কারই বসবে আশা করি এইটুকু বুঝতে পেরেছেন বাকি যে নিয়মটি আছে এটা সব ক্ষেত্রে একই রকম শুধু এই তিনটি শব্দ আপনাকে মুখস্থ রাখতে হবে এটা ব্যতিক্রম ওগুলা স্বাভাবিক নিয়মে পড়ে না তারপর তিন নম্বর লাস্ট যে সূত্র সেটা হচ্ছে যে সকল শব্দের শুরুতে মনু থাকবে সেই সকল শব্দের এই যে উকার থাকবে সেইটা মাইনাস হবে এবং সেই জায়গায় বসে যাবে বিসর্গ আমি উদাহরণ দিলে কিছুটা সহজে বুঝবেন যেমন মনু যে শব্দ শুরুতে থাকে সেটা হচ্ছে হতে পারে মনোজগত মনোবিজ্ঞান মনোরম মনোযুগ এইভাবে অসংখ্য শব্দ রয়েছে আপনি একটু খেয়াল করলেই এগুলো চিনে যাবেন একটি উদাহরণ দিচ্ছি ধরুন মনোরম এই জায়গায় মনু যে উকার রয়েছে সেইটা মাইনাস হয়ে ম যন্তান্ন তারপর বিসর্গ তারপর প্লাস তারপরে যে বাকি অংশটুকু রয়েছে রম বসে যাবে প্লাসের ওই পারে তাহলে বুঝতে পেরেছেন এই তিনটি একদম সিম্পল সূত্র আপনি দু একদিন প্র্যাকটিস করলে এটা মাথায় বসে যাবে এই তিনটি সূত্র যদি জানেন তাহলে বিসর্গ নিয়ে আপনার আর ভয়ের কোনো কারণ নেই কারণ অনেকে না বুঝে মুখস্ত করে হ্যাঁ আপনি মুখস্থ কয়টা করবেন রে ভাই পরীক্ষার হলে গিয়ে সব কিছু লাগবে এলোমেলো হয়ে গিয়েছে আর সূত্র যদি ভালো করে মাথায় রাখতে পারেন বললাম তো একটু আগে ডক্টর শহীদুল্লাহ যদি আপনাকে সন্ধি আপনাকে কখনোই আটকাতে পারবে না কারণ আপনি সূত্র জানেন সিম্পল সূত্র ঠিক আছে আর ওই যে নাইন টেনের বইয়ের কথা বললাম ওইটা পড়লে সন্ধি আপনি কখনই বুঝবেন না আমি যে সূত্রগুলো বলতেছি এটা বুঝেন বা না বুঝেন মুখস্থ করে ফেলেন মুখস্থ করে মাথায় রেখেন এবং ওই সূত্রটা মাথায় রেখে যে ওয়ার্ডে আসুক ওইটা অ্যাপ্লাই করে আপনি সন্ধি করে নেবেন সকল চাকরি পরীক্ষাতেই সন্ধি একটি গুরুত্বপূর্ণ পার্ট দুটো তিনটি কখনো থাকে এই প্রশ্নগুলো থাকে সন্ধি থেকে সুতরাং সন্ধিটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে আর শুরুতে যেটা একটু কথা বলছিলাম যে কমন একটি প্রশ্ন বাংলাতে আসে আমি এর আগের ভিডিওতে একটি কমনের কথা বলেছিলাম আজকে আরেকটি কথা বলতেছি সেটা হচ্ছে চর্যাপদ চর্যা পথ নিয়ে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে না এমন নজির কবি কম রেয়ার ঘটনা হ্যাঁ চর্যা পদ নিয়ে একটি দুটো প্রশ্নে আপনাকে মাস্ট বি করবি সুতরাং যেই জায়গাটা কমন এই জায়গাটা পড়েন চর্যাপদ নিয়ে যত বেশি পড়বেন আমার মনে হয় কাজে আসবে কারণ ডেফিনেটলি আপনি প্রশ্ন কমন পাবেনি আপনি তো শুধু একটি পরীক্ষা দেবেন অসংখ্য পরীক্ষা হয়তো আপনি দেবেন সব জায়গায় কাজে লাগবে সুতরাং এই চর্যাপথ কিন্তু একটা কমন জায়গা বেশি করে পড়েন আর বাংলার ভালো প্রস্তুতির জন্য আমি আরও একটি কথা বলতে পারি আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো অনেকে অনেক কিছু জানেন না এক্সক্লুসিভ অনেক কিছু জানেন না আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা বই আছে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বাই আমার এটা কিন্তু স্পন্সর ভিডিও না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা লাইব্রেরিতে গেলে বই পাবেন এটা সেটা হচ্ছে আমার একটু সময় দেন আমি বের করতেছি বইটা আমার তো বইয়ের বেরো কোথায় রাখছি হ্যাঁ পাইছি এই যে এই বইটা এটা হচ্ছে শেকরের আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন শেকরের বাংলা প্রশ্ন পাঠ হ্যাঁ এটা হচ্ছে বাংলার সকল প্রশ্ন বিসিএস বলেন নন ক্যাডার বলেন ক্যাডার বলেন পিএসসি বলেন ডাক্তার বলেন যত ধরনের পরীক্ষা বাংলাদেশে চাকরির পরীক্ষা হয় বাংলা থেকে যত প্রশ্ন করা হয়েছে সব প্রশ্ন এটাতে ইনক্লুড তারা করে দিয়েছে হ্যাঁ তো আপনি যদি প্রতিদিন এটার একটা দুটো তিনটা পাঁচটা পেজ সমাধান করেন পড়েন তাহলে আমার মনে হয় অসাধারণ একটি প্রস্তুতি বাংলার জন্য হতে পারে আপনি চাইলে এটা দেখতে পারেন বাজারে যে কোনো লাইব্রেরিতে পাবেন আপনার ইচ্ছা আমার মনে হল এক্সক্লুসিভ একটু ডিফারেন্ট বই আপনাদেরকে জানিয়ে দিই এটার কথা অনেকেই জানেন না আবার অনেকে হয়তো জানেনও এটার বাংলা সকল অতীতের প্রশ্নগুলি ইনক্লুড করে দেওয়া রয়েছে এটা পার্ট টু পার্ট হ্যাঁ চর্যাপদ চর্যাপথ এক জায়গায় পাবেন মধ্যযুগ এক জায়গায় পাবেন আধুনিক যুগ এক জায়গায় পাবেন মানে আমার কাছে পার্সোনালি অসাধারণ লেগেছে যে বাংলার প্রস্তুতি একটু ভালো করার জন্য একটু শক্তপুক্ত করার জন্য এটার আশ্রয় আপনি চাইলেই নিতে পারেন ওয়েল এই ছিল বিষয়াদি যদি আপনাদের উপকার হয়ে থাকে ডেফিনেটলি চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ইতিমধ্যে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার ক্রস করে গিয়েছে তো ডেফিনেটলি এটা আপনাদের দারে সম্ভব হয়েছে এই হলো কথা উপকার হলে অন্য দশজনকে শেয়ার করবেন ওয়েল আজকে রেখে দিই সামনে হয়তো অন্য কোনো বিষয়দের নিয়ে কথাবার্তা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থও থাকবেন আল্লাহ হাফেজ